আজি সকাল সুদ্ধা মতো যে মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলক ফেরবে কিন্তু যেহেতু আম পাখে যা সূচনা রয়েছে বর্তমান সময়ের পাখাপাখি ঘণ্টায় দেড় ঘণ্টা পূর্বরু মৎস্যজীবী মানকর সম্পূর্ণ ভাবে বোটরে রয়েছে বা যে মোটর যান রয়েছে মোটর সম্পূর্ণ ভাবে খারাপ হয়ে যাই যাফলের কি যান্ত্রিক ত্রুটি যোগ সেই ডঙ্গাটি সম্পূর্ণ ভাবে মঝি সমুদ্রে অটকিকি রয়েছিল যে উপকূলবর্তী অঞ্চল অন্য কিছু মৎস্যজীবী যাবে সে উদ্ধার করবে উদ্ধার করি সে কূলকু আনবা চেষ্টা কলে কিন্তু সমুদ্রর যে কড়া রূপ রয়েছিল যেহেতু গোটে বাত্যা হবার স্পষ্ট হয়ে সারিছি তো সেই সমুদ্রর কড়া করাল রূপকু দেখিকি বর্তমান সময় কেবল এয়ার লিফটিং গোটিয়ে সম্ভবপর বলে যা কি জেলা প্রশাসন দ্বারা উদ্যম করা যাচ্ছি এসআরসি দ্বারা উদ্যম করা যাচ্ছি সেমানকে কেমতি উপরক উঠা যাই কি কূলক অনাযিব কাহিঁকি না যেভাবে ভাবে সমুদ্রর যে রূপ রয়েছে এ ভিতরে যদি কূলরু সমুদ্র ভিতরক কিছু বোট আপনার যেমনি কৌন যে কিছু বোট হুয়ে এন্ট্রি করে পে কেউভাবে ভাবে যেভাবে ভাবে বোট এন্ট্রি কলে সে হুয়ে উদ্ধার করা যাই পারে কিন্তু সেমানে মধ্যে সমুদ্র ভিতরু কূলক আসা যেতে চেষ্টা করছেন ডঙ্গাটি সেতে ভিতরক যাচ্ছি তা সহ পিতাম্বর দেখুন সন্ধ্যা হি আসুচি অন্ধারে রেস্কিউটা মধ্যে বড় কষ্ট দেখ কারণ সেই যে জায়গায় ডঙ্গাটি ফসি রয়েছে না সেটি লাইটর ব্যবস্থা আছে না কিছু বি হইপার তেমন অন্ধারে কিভাবে ভাবে লিফটিং করা যাব সেমানকু উঠা যাব উপরক তা মধ্যে বিরাট বড় মানে চ্যালেঞ্জ কারণ সন্ধ্যা বড়িবা খেণি ঢেউর মাত্রা মধ্যে বড়িব এবং পবনর বেগ মধ্যে বড়িব নিশ্চিত ভাবে যেতবে কিছু সময় পূর্বরু মধ্যে বর্ষা হচ্ছিল সেটি এবং বিশেষ করে কি পুরা অঞ্চলে মধ্যে বর্ষা হচ্ছিল বর্ষার পরিমাণ কু দেখলে মধ্যে এয়ার লিফটিং করাটা মধ্যে গোটে সম্ভবপর হয়ে পার নাই অন্যপটে আপনার যেমনি কৌলে যে সন্ধ্যা যেতে হচ্ছে মধ্যে সেই অনুসারে মধ্যে সেমানকু এয়ার লিফটিং কেমতি করা যাব তো বর্তমান সময়ে গোটিয়ে পরে জনক পরে জন এয়ার লিফটিং চালু রয়েছে হুয়ে তো আমি ভগবান কু ডাকিবা যেভাবে ভাবে কিছু অঘটন ন ঘটু এবং মৎস্যজীবী মানে কেমতি সম্পূর্ণ ভাবে উদ্ধার হয়ে যাতে যেহেতু এগারো জন মৎস্যজীবী অনেক এগারো জন পরিবার কথা কহা সেই অঞ্চল পুরা অঞ্চল কথা কহা সমস্তে মধ্যে এবে সমস্ত পাখে সেই কোকুয়া ভয়ের বাতাবরণ মধ্যে সৃষ্টি হয়েছে তো এই ক্ষেত্রে যদি দেখা নিশ্চিত ভাবে হুয়ে যা আমি দেখি পারছু কি জনক পরে জনক বোধ হয়ে রেস্কিউ করা যায় আনি কূলরে ছড়া যাচ্ছে কিন্তু প্রকৃতরে কোণ ঘটনা ঘটছে তা তো আপনি হি কইপারিবে কেমিতি রেস্কিউ করা যাচ্ছে কারণ আমি যা ভিজুয়াল মাধ্যমে যেতিকি আমি অনুমান করি পারছু কি লিফটিং কো জোরদার করা হয়েছে এবং সন্ধ্যা পূর্বরু কিভাবে ভাবে উদ্ধার করা যাব বোধহয় সেই জোরদার চেষ্টা জারি রয়েছে কারণ সমুদ্র যদি আমি কথা কহিবা যেহেতু আসানির প্রভাব সমুদ্র হি বেশি দেখা মিলব এবং সমুদ্র অশান্ত রহব বলে বারম্বার পাণিপাগ বিভাগ পক্ষ সূচনা মধ্যে দিয়া যাইছি তেনু এই অশান্ত সমুদ্র ভিতরে এবং গোটে পটে বাত্যার ভয় বাত্যা যোগু সমুদ্র অশান্ত রহব অন্যপটে সন্ধ্যা হি আসুচি এবং যেহেতু ডঙ্গার মোটর মধ্যে যে যান্ত্রিক ত্রুটি মধ্যে রয়েছে তা মধ্যে যেমন আপনার কহিলেন রেস্কিউ করা যেত চেষ্টা করছি ডঙ্গাটি সেত ভিতরকু ভিতরকু যাচ্ছে তেমন উভয় উদ্ধারকারী দলক যেত চ্যালেঞ্জ পূর্ণ ডঙ্গার ফসি রয়েছে মৎস্যজীবী মধ্যে সেটি জীবন সে বিপন্ন হচ্ছে কারণ সে প্রতি মুহূর্তে ভয় দিয়ে গতি করছেন কিন্তু আশা করা কি সমস্ত সুরক্ষিত ভাবে কেমতি উদ্ধার করা যাব উদ্ধারকারী দল কেমতি সকসেসফুলি সে উদ্ধার করবে সফলতার সহ সে সুরক্ষিত ভাবে উদ্ধার করবে সেটা হচ্ছে বড় কথা পিতাম্বর আপনার পাখে আর কিছু অপডেট পৌঁছি পারছি পাখাপাখি কত জন উদ্ধার করা যায় সারিলা বর্তমান সুদ্ধা দেখন্তু নীলিমা সেই ডঙ্গারে যেমতি কি এগারো জন রয়েছে সেই এগারো জনক ভিতরে বর্তমান সময়ের মধ্যে যে যেভাবে ভাবে কিছু জনকু উপরক উঠা যাইছে যদিও স্পষ্ট হয়ে পার নুয়ে তা আমাকে দশরু পনের মিনিট সময় মধ্যে লাগিপারে যেহেতু দশরু বারো মিনিট ভিতরে যেতবে প্রশাসনিক অধিকারী মানে পৌঁছিলে আমি যেতবে আলোচনা কলু ব্রহ্মপুর উপজেলাপাল সহ সেই সময় দশরু বারো মিনিট ভিতরে এয়ার লিফটিং ব্যবস্থীকরণ হয়েছিল এবং আউ দশ মিনিট ভিতরে মধ্যে এয়ার লিফ্ট আসিকি সম্পূর্ণ ভাবে মধ্য সমুদ্র রু যেভাবে ভাবে সেমানকু উদ্ধার করা যাবার মধ্যে ব্যবস্থীকরণ হয়েছে কিন্তু বর্তমান সময়ের কেতে জনকু উপকূলকু অনাগলাণি কেতে কেতে জন উদ্ধার হলে সেটি হয়েত লোকমানকু উপরকু উঠা যাবার মধ্যে চিত্র আসুচি আমাকু সেই ঘটনাস্থলর হয়েত মেসেজ মধ্যে আসুচি জনে দুই জনকু মধ্যে সম্পূর্ণ ভাবে এয়ার লিফটিং করিকি যেভাবে ভাবে উপরক অনাগলাণি এবং কূলক মধ্যে কিছু সময় ভিতরে অনাযিব কোণ জেলা প্রশাসনিক অধিকারী কোক মানে উপস্থিত রয়েছেন পিতাম্বর সে জায়গায়
देखंतु ब्रह्मपुर उपजिलापालन कथा कहबा जेमुळी अबरे स्थानीय पुलिस को कथा कहबा ब्लॉक प्रशासन रंगेलुंडार ब्लॉक प्रशासन कथा कहबा इंति कि जेमुळी अबरे जिल्ला रो आउ किछि अधिकारी माने मते उपस्थित रहिसेंती एवं सेमानक भितर गुटी योजना करा गला जेतेबेले उपकूल उपकूलवर्ती अंचल रो डंगा भितर को एंट्री मारिला आउ किछि मत्स्यजीवी माने सेमानक पाखो को जीवा पई चेष्टा करले जे सेमानक केमती सक्सेसफुल हुए तो पुलो को आनिबे किंतु जेतेबेले समुद्र रो करंट आगरे सेमाने भितर को जेहेतु एंट्री करि पाले नाही याकु नै कि प्रशासनिक अधिकारी माने एसआरसी को सूचना देले जे जेमुळी आबरे समुद्र रो भयानक रूप भितर एयर लिफ्टिंग हबा ही गोटे बड़ पदक्षेप हम तो या एसआरसी पक्ष गोटे स्वतंत्र बैठक होता आम पाखे जहाँ खबर रही परवर्त समय से एयर लिफ्टिंग करवस्थीकरण है निर्देश रहा तार परवर्त समय पंदर रु कोड़े मिनट भितर एयर लिफ्टिंग रवस्थीकरण हो घटनास्थल को पहुंचला और जहाँफल कि बर्तमान एयर लिफ्टिंग हो वर्तमान समय लीलिमा अपडेट आसू दुई रु तीन जन को एयर लिफ्टिंग एयर लिफ्टिंग करी सेमानंकु उपरकु उठा जाउछि एवं कूलकु किछि जनकु मध्य अणा जीव प्राथमिक स्तरे तापरे पुणि आउथरे एयर लिफ्टिंग रा व्यवस्थीकरण हेबो किंतु जेहेतु मूल्यवान डंगा रहिछि मूल्यवान जिंस रहिछि उत सेगुडीक न आसी पारे मूल्यवान जीवन हुए तो कूलकु केमती फेरि आसु समस्या मध्य चाहुछन्ति तो एहि क्षेत्रकु देखिबा जदि वर्तमान समय एयर लिफ्टिंग होउछि किंतु आपण जेंति पूर्वरु मते प्रश्न करूथिले जे संध्या जेते समय अतिवाहित होउछि सेते समय अतिवाहित हबा परे परे समुद्र रोटे पटे करेन्ट देखु गोटे पटे समुद्र करा रूप बात्यार भयानक स्थिति ए क्षेत्र को जदि गोटे पटे देखा अन्य पटे एयर लिफ्टिंग करवाटा से बड़ चैलेंज रही है पीतंबर ये दर्शक को देखा देखो गोटे पटे एयर लिफ्टिंग रुष्यपण देखुं मझी समुद्र भितर हेलिकॉप्टर पहुंची जी आम देखिपे आखि जो पर्यंत जाऊँगी पर्यंत कैमेरार लेंस से दृश्य को कैद कर चेष्टा कर देखो दौड़ी मध्यम जो प्रोसेस रही है एयर लिफ्टिंग मध्यम उद्धार कार्य तार जारी रही किसी मत्स्यजीवी को अणा जा कूल को सूचना रही किस समय पर स्पष्ट हम।